বাংলাদেশের স্বর্ণের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। আকস্মিকভাবে কয়েকদিনের ব্যবধানে প্রতি ভরিতে 4,000 টাকার বেশি বৃদ্ধি পেয়ে ইতিহাসে এ প্রথম। প্রতি ভরি স্বর্ণের দাম এখন 82,465 টাকা। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আয়শা হাসান তার রিপোর্টে। বাঙালি নারীর প্রিয় অলংকারের ক্ষেত্রে প্রথমেই আসে স্বর্ণের নাম। বিয়ে থেকে শুরু করে যে কোনো ছোট বড় অনুষ্ঠানের সাজসজ্জার জন্য বাঙালি নারীর কাছে স্বর্ণ প্রথম পছন্দ। কিন্তু আকস্মিক দাম বৃদ্ধিতে সেই পছন্দের কেনাকাটায় পড়তে পারে কিছুটা ভাটা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রার দাম বৃদ্ধির কারণে হঠাৎ করেই বেড়ে গেছে স্বর্ণের দাম। আগের অবস্থায় আপাতত ফিরে আসবে না, কারণ এটা তো ইন্টারন্যাশনাল হিসাব কিতাব, এটা তো আমরা আমাদের দেশের কিছু করার নেই, এটা ইন্টারন্যাশনালভাবে বাড়ে কমে। আমরা আশাবাদী যদি ডলারের দাম কমে তাহলে স্বর্ণের দাম একটু স্থির হবে। ইতিহাসে এর আগে স্বর্ণের এত দাম বৃদ্ধি হয়নি কখনো। সবচেয়ে ভালো স্বর্ণ অর্থাৎ 22 ক্যারেটের ভরি প্রতি মূল্য এখন 4,199 টাকা বেড়ে 82,465 টাকা। আপনার ভরিতে প্রায় আপনার 4,200 টাকা বেড়ে গেছে। আপনার আগে ছিল আপনার 78,400, আর এখন ভরি হচ্ছে আপনার 82,460 টাকার মধ্যে ভরি হচ্ছে 22 ক্যারেট প্রতি ভরি। অনেকে বলছেন, আন্তর্জাতিক মুদ্রার দাম কমে গেলে আবারও হয়তো ফিরবে স্বর্ণের দাম। আবার অনেকে বলছে, এত সহজেই মূল্য আর নাও কমতে পারে। $22 প্লাস আপনার ই হয়েছে, মানে অ্যাকাউন্টসের যেটা ছিল $22 উপরে, তখন কিন্তু আপনার এত এত বাড়ে নাই। তখন আপনার সর্বোচ্চ ছিল 73,000 সেরকম। এখন আপনার বর্তমানে যেটা না বাড়াতে, ডলারটাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে বাড়াতে, কারণ 20-30 টাকা ডিফারেন্স হয়ে গেছে পার ডলারে, ওই হিসাবেই আপনার এত বাড়ার কারণটা মেনেটাই, আর কোনো কারণ নাই। এদিকে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে বেচা কেনা কমে গেছে বহুলাংশে, বলছেন ব্যবসায়ীরা। সবারই চাহিদা হয়ে গেছে স্বর্ণটা, বাহির থেকে তো বাংলাদেশে তো স্বর্ণের কোনো খনি নাই, এখন বিদেশে হইলে স্বর্ণের খনি, এখন স্বর্ণ সবাই রিজার্ভ করার চেষ্টা করতেছে। আমার কাছে এটা মনে হচ্ছে একটু স্লো যাচ্ছে, এখন সবাই বুঝতেছে যে আসলে হঠাৎ করে এরকম দাম বেড়ে গেল, বা শুধু স্বর্ণ না অন্য অন্য জিনিসের দামও তো স্বাভাবিক সবকে দাম বাড়তে। কাঁচাবাজারের পর এবার বাড়ল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি কিংবা ডলারের দাম বৃদ্ধির এর একমাত্র কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। কাঁচাবাজার হোক বা স্বর্ণের দাম বৃদ্ধি হোক, ভুক্তভোগী যে একমাত্র সাধারণ জনগণ তা বলাই বাহুল্য। আশা আসান, IBTV USA, ঢাকা।